हेलो एवरीवन, टेक पर राजा यूट्यूब चैनल तुम्हारे सबाई के स्वागत। आमी तुम्हारे संजय सर। आज आमी तुम्हारे भूगोलेटर डेरिवेटिवर उपरे अंतर्कलन विद्या जे आछे तार उपरे आमरा लिमिटेर सेकेंड जे पोर्शन आछे बा ओई एमसीक्यू कोश्चेनेर जे सीरीजटा आछे ओई जे एमसीक्यू जे सीरीजटा आछे ओई एमसीक्यू सीरीजटा किन्तु आमरा नेब। ठीक आछे, तो आगेर क्लासे आमरा देखिएछि जे लिमिटेर क्षेत्रे जे समस्त फर्मुलागुलो छिलो 11टा फर्मुला ओगुलो तोमादेर ह्वाट्सएप ग्रुपे दिए देवा होयेछे। वही फर्मुलागुलो किन्तु तुम्हारा भालोभावे प्रैक्टिस करबे एवं मुखस्थ करबे संगे संगे जेटा बोले रखा होच्छे। एवं कि आजकेर एमसीक्यू क्लासे आमरा किछु नतून कोश्चन देखब जे कोश्चनगुलो एबछरेर भोकलेट एग्जामेर जन्य अनेक इम्पर्टेंट। संगे तोमादेर किन्तु किछु प्रिभियास इयार कोश्चन आमी देखिए दिच्छि, सल्व करे देखिए दिच्छि किछु प्रिभियास इयार एमसीक्यू कोश्चन। आमरा किन्तु एखानटा अपशन प्रोवाइड करछि ना, शुधुमात्र आमरा कोश्चन दिच्छि, कोश्चनेर संगे संगे आमरा किन्तु सल्वेशन करछि। যখন তোমরা মক টেস্ট দিবে, মক টেস্টে কিন্তু তোমাদের মক টেস্ট তোমরা দিচ্ছ এবং যখন তোমরা মক টেস্ট দিবে তখন সেখানটায় কিন্তু সলভেশনগুলো তোমরা অপশনগুলো পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তার যে সলভেশনের প্রসেস আছে ওই প্রসেসটাও কিন্তু তোমাদের দেওয়া থাকে। তো যখন তোমাদের মক টেস্ট হচ্ছে তখন সেখানটা কোশ্চেন আনসার করার পরে তোমরা কিন্তু যে সলভ আছে ওই সলভটা দেখবে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আশা করি তোমরা দেখেছো। তো আমিও কিন্তু আজকের ক্লাসে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাচ্ছি, সঙ্গে নতুন কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তো চলো লেট স্টার্ট, আমরা কিন্তু আজকের ক্লাস শুরু করি। তো ফার্স্ট এমসিকিউ কোশ্চেন আমাদের কি বলে এসেছে, আমাদের কিন্তু এই ক্লাসটা হচ্ছে মূলত এমসিকিউ বেস। তো আজকে আমাদের ফার্স্ট এমসিকিউ কোশ্চেন কি বলা আছে আমরা দেখে নিই। ফার্স্ট এমসিকিউ কোশ্চেন আমাদের কি বলেছে, ফার্স্ট কোশ্চেন আমাদের বলা আছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স টু দি পাওয়ার জিরো, সাইন এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত, সাইন এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স টু দি পাওয়ার জেড, সাইন এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত, এটার ভ্যালুটা কিন্তু আমাদের বার করতে বলা আছে। তো তাহলে আমি ক্যালকুলেশন কেমনভাবে করবো, ক্যালকুলেশন আমরা কেমনভাবে করবো চলো দেখি। তাহলে ফার্স্ট আমরা কোশ্চেনটা তুললাম, আমাদের বলেছে কি এর ভ্যালু বার করতে বলেছে। কোশ্চেন কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো। আচ্ছা, এখানটায় আমাদের একটা জিনিস আমরা বলে রাখি যে এখানটায় এটাকে যদি আমরা এক্সটাকে রেডিয়ানে প্রকাশ করি তখন সেক্ষেত্রে কি হচ্ছে, তখন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু এক্স ইন্টু পাই টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স ইন্টু পাই টু দি পাওয়ার সি বা পাই ইন্টু এক্স টু দি পাওয়ার সি, পাই ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই 180 ডিগ্রি হয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে পাই ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা করলে কেমনভাবে পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো এটাকে তখন আমরা কীভাবে লিখব, এক্স টু দি পাওয়ার জিরোর জায়গায় আমরা লিখব কি পাই ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই 180। তাহলে আমরা যদি লিখে দিই তাহলে কত হচ্ছে, সাইন পাই ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই 180 ডিগ্রি ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই কত, এক্স। তো এক্সের জায়গায় আমরা কী লিখব, পাই ইন্টু 180 ইন্টু পাই ইন্টু 180 ইন্টু 180 বাই পাই, পাই এক্স ইন্টু 180 ইন্টু 180 বাই পাই। ঠিক আছে, 180 বাই পাই দিয়ে আমি কী করেছি না, 180 বা 180 পাই দিয়ে আমি কি করেছি, উপর এবং নিচে গুণ করেছি ডিনোমিনেটরটাকে। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি করলে এখানটায় কিন্তু আমাদের ডিনোমিনেটরে এক্স কিন্তু পড়ে আছে। ঠিক আছে, এটাকে আমরা কিসে প্রকাশ করেছি, এটাকে কিন্তু আমরা প্রকাশ করেছি রেডিয়ানে, রেডিয়ানে কিন্তু প্রকাশ করে নিয়েছি। তো যখনই আমরা রেডিয়ানে প্রকাশ করে নিয়েছি তাহলে এর ক্ষেত্রে ভ্যালু তখন কত এসছে, এর ক্ষেত্রে তখন আমাদের ভ্যালু চলে এসছে পাই বাই 180, পাই বাই 180 ইন্টু 1। তাহলে এখানটায় তখন কত হয়ে যাচ্ছে আমাদের ভ্যালুটা, ভ্যালুটা আমাদের তখন হয়ে যাচ্ছে পাই বাই 180 ইন্টু 1, দেখে নাও পাই বাই 180 ইন্টু 1। তো যখনই পাই বাই 180 ইন্টু 1 তাহলে এটা কত হয়ে যাচ্ছে, ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করলে পাই বাই 180, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, অ্যান্সার কিন্তু চলে আসলো পাই বাই 180। ঠিক আছে, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে পাই ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই 180। এক্স টু দি পাওয়ার জিরোর জায়গায় আমরা কী করেছি, এক্স টু দি পাওয়ার জিরোর জায়গায় আমরা ভ্যালু পুট করেছি, আর এখানটায় আমরা কী করেছি, এখানটায় আমরা 180 বাই পাই দিয়ে ডিনোমিনেটরটাকে কী করেছি, ডিনোমিনেটরটাকে আমরা গুণ ভাগ করেছি। ঠিক আছে, ডিনোমিনেটরে আমরা কী করেছি, 180 বাই পাই দিয়ে গুণ ভাগ করেছি। ঠিক আছে, তাহলে এখানটায় আমাদের তখন কত চলে আসছে, সাইন পাই ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই 180 বাই
पाई एक्स बाई वन एट्टी तक कत चले पाई एक्स बाई वन एट्टी तक हमारे कत चले भैलूटा चले वन वन एट पाई बाई वन एट्टी एदी के लिखे दीची तेल पाई बाई वन एट्टी इंटू वन माना कत हो जाए पाई बाई वन एट्टी क्लियर এই টাইপের যদি কোনো এমসিকিউ কোশ্চেন আসে তখন কিন্তু আমরা এইভাবে কোশ্চেনগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানটা শুধুমাত্র আমাদের একটাই জিনিস জেনে রাখতে হবে যে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু পাই ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই ওয়ান এইট্টি। ঠিক আছে, আমরা যখন একটা ফর্মুলা পড়েছিলাম তখন কিন্তু আমরা সেই ফর্মুলাটাকে বলেছিলাম যে এখানটা এক্সটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, তো রেডিয়ানে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করি এক্সটাকে। ঠিক আছে, আচ্ছা তো চলো এবার আমরা নেক্সট এমসিকিউ কোশ্চেনের দিকে কিন্তু চলে যাই। এইভাবেই কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সারগুলোকে কিন্তু করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কেমনভাবে করা হবে। তো চলো নেক্সট এমসিকিউ কোশ্চেন আমরা দেখে নিই। নাম্বার টু, নাম্বার টু আমাদের কি বলেছে লিমিট, এটারও কিন্তু মান বার করতে বলেছে। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স, ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এর ভ্যালু কত, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এর ভ্যালু কিন্তু আমাদের বার করতে বলা আছে। তাহলে আমরা কেমনভাবে করব, কিছুই নয়, জাস্ট আমরা ফার্স্ট তাহলে কোশ্চেনটা তুলি। কোশ্চেনটা আমাদের কি বলেছে সলিউশনের ক্ষেত্রে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, বা এখান থেকে আমি ফার্দার রিপ্রেজেন্ট কী করতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স, দেখবো এই লাইনটা, ওয়ান মাইনাস কস এক্স ইন্টু এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস কস এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এক্স। হয়েছে, ওয়ান প্লাস কস এক্স দিয়ে আমরা কী করলাম না, ওয়ান প্লাস কস এক্স দিয়ে আমরা কিন্তু ভাগ করে দিলাম পুরোটাকে। তাহলে এখানটায় আমাদের কত চলে আসছে, এখানটায় তাহলে আমাদের চলে আসছে লিমিট এক্স টার্নস টু জিরো ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এক্স মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এক্স, বা এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার, সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার, ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এক্স। তাহলে এটাকে আমরা করলে কত পাচ্ছি, সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলায় কিন্তু ইউজ করে আমরা করেছি। ঠিক আছে, ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এটা আমাদের হয়ে যাচ্ছে সাইন এক্স বাই এক্স একটা হলো, আর একটা আমরা কত পাবো এখান থেকে, এখান থেকে আমরা পেয়ে যাব ওয়ান বাই ওয়ান প্লাস কস এক্স। হয়েছে, তাহলে এই দুটার প্রোডাক্ট, এই দুটার প্রোডাক্ট হলে পরে কত হচ্ছে, ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, মানে আমরা কত পাচ্ছি, মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু, টু প্লাস ওয়ান বাই টু মানে হয়ে যাচ্ছে কত, হাফ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো, অ্যান্সার কিন্তু চলে আসলো হাফ। ঠিক আছে, এই লাইনটাকে, এই লাইনটা আমরা একটু দেখব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কী করেছি, ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এক্স। ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এক্স মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এক্স। তাহলে এটাকে ভাঙলে আমরা কী পাচ্ছি, সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার, মানে সাইন স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার বা সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস কস এক্স। ঠিক আছে, এইভাবে ভাঙলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কেমনভাবে পেলাম আমরা বুঝতে পারছি, তাহলে আশা করি এইভাবে কিন্তু আমরা পাচ্ছি। ওয়ান মাইনাস কস এক্স মানে কত, ওয়ান মাইনাস কস এক্স মানে হচ্ছে সাইন এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস কস এক্স মানে কত, ওয়ান মাইনাস কস এক্স মানে হচ্ছে সাইন এক্স স্কোয়ার বা সাইন স্কোয়ার এক্স। হয়েছে, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস কস এক্স। হয়েছে, তাহলে এইভাবেই কিন্তু আমরা অ্যান্সারটাকে বার করে নিতে পারবো, ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান। তাহলে সেখান থেকে ভ্যালু কত এসছে, সেখান থেকে ভ্যালু কিন্তু আমাদের চলে এসছে হাফ। এইভাবে কিন্তু ক্যালকুলেশনগুলো করবো। ঠিক আছে, এখানটায় আমরা কী করেছি, এখানটায় আমরা জাস্ট ওয়ান প্লাস কস এক্স দিয়ে কী করেছি, ডিভাইড করেছি এই লাইনটাতে। ফার্স্ট থেকে যে সেকেন্ড লাইনটাতে এসেছি, এই লাইনটাতে আমরা কী করেছি, ওয়ান প্লাস কস এক্স দিয়ে কিন্তু ডিভাইড করেছি। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কী বলা হয়েছে, নাম্বার থ্রি, এটাও সেরকম মান বার করতে বলেছে আমাদের। নেক্সট কোশ্চেন আমাদের কী বলেছে, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, বা এখানটা আমাদের বলেছে যে এক্স টেন্স টু থ্রি, মানে এক্সের ভ্যালুটা থ্রি পর্যন্ত।
limit x tends to 3, x minus 3 divided by root over x minus 2 minus 4 minus x এর ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে। লিমিট x tends to 3 x minus 3 divided by root over x minus 2 minus 4 minus x এর মান কিন্তু আমাদের বার করতে বলা আছে। তো কেমন ভাবে আমরা মান বার করব চলো দেখে নি। তাহলে আমরা কি করলাম না, ফার্স্ট এখান থেকে আমরা সলিউশন করছি, সলিউশন একদম করে নিচ্ছি, ঠিক আছে। কি করলাম, লিমিট x tends to 3 x minus 3 into root over x minus 2 plus root over 4 minus x divided by x minus 2 minus 4 minus x into root over x minus 2 plus 4 plus করণীয় নিরসন যেরকম করি আমরা ওইভাবেই কিন্তু করলাম, ঠিক আছে। তাহলে এটা করলে কত হচ্ছে, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি লিমিট x tends to 3 x minus 3 into root over x minus 2 plus root over 4 minus x divided by এটা আমরা কত পেয়ে যাচ্ছি, a minus b into a plus b মানে হয়ে যাচ্ছে a square minus b square মানে আমাদের হয়ে যাচ্ছে x minus 2 minus 4 minus x হয়েছে। এটা করলে তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, লিমিট x tends to 3 x minus 3 into x minus 2 plus root over 4 minus x divided by x minus 2 minus 4 plus x x x কাটাকাটি, সরি এখান থেকে তাহলে কি হচ্ছে, এখান থেকে তাহলে আমাদের হয়ে যাচ্ছে, এখান থেকে তাহলে আমাদের হয়ে যাচ্ছে কোনটা, এইটা। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে 2x minus 6, 2x minus 6। তাহলে দেখে নি নেক্সট লাইন আমরা এখান থেকে কি করব, নেক্সট লাইন আমরা এখান থেকে কি করতে পারি দেখে নি। তাহলে নেক্সট লাইন আমরা এখান থেকে কি করতে পারি, নেক্সট লাইন আমরা এখান থেকে করতে পারি লিমিট x tends to 3, লিমিট x tends to 3 এখানটা তাহলে আমরা করলে কত হচ্ছে না, x minus 3 into root over x minus 2 plus root over 4 minus x divided by 2x minus 6, 2x minus 6 মানে কত হচ্ছে 2 into x minus 3, তাহলে x minus 3 x minus 3 কাটাকাটি হয়ে গেল, তাহলে পড়ে কত থাকলো লিমিট x tends to 3 root over x minus 2 plus root over 4 minus x divided by 2 এটা আমাদের পড়ে থাকলো লিমিট x tends to 3 root over x minus 2 plus root over 4 minus x divided by 2 এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু তাহলে আমাদের তখন হয়ে যাচ্ছে 1, এটা ইকুয়াল টু তখন আমাদের কত হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু তখন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 1। x tends to 3 মানে কি, x এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 3, x এর জায়গায় যখন আমরা 3 বসিয়ে দিচ্ছি তাহলে 3 minus 2, 3 minus 2 মানে কত 1, তাহলে root over 1 plus 4 minus x মানে 4 minus 3 equal to 1, তাহলে root over 1 plus root over 1, তাহলে root over 1 মানে কত, root 1 মানে কিন্তু হয়ে যাচ্ছে 1 plus minus 1, তাহলে আমরা যদি plus minus 1 ধরে নিই তাহলে 1 plus 1 equal to 2 by 2, 2 by 2 মানে কত 1, ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। লিমিট x tends to 3 মানে আমরা বুঝতেই পেরেছি আশা করি, জাস্ট তখন আমাদের হয়ে যাচ্ছে 3 minus 2 plus root over 4 minus 3 divided by 2, জাস্ট আমরা ভ্যালুটা বসাবো তখন কত হয়ে যাচ্ছে root over 1 plus root over 1 divided by 2 মানে কত হয়ে যাচ্ছে plus minus 1 plus plus minus 1 মানে এটাকে যদি আমরা plus দিয়ে রিপ্রেজেন্ট করি তখন কত হয়ে যাচ্ছে 1 plus 1 মানে 2 by 2, 2 by 2 মানে কত হয়ে যাচ্ছে আমাদের 1, সেই বেসিসেই কিন্তু আমাদের অ্যান্সার কত এসছে, সেই বেসিসেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে 1। এই জাস্ট আমি লাইনগুলো করিনি মাঝখানে, স্টেপ জাম্প করে দিয়েছিলাম, x tends to 3 মানে আমাদের x এর জায়গায় 3 বসাতে বলা আছে, ঠিক আছে। এইভাবে ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে কেমনভাবে ক্যালকুলেশন হলো বোঝা গেল, লিমিট x tends to 3 কোশ্চেন আমাদের কি দেওয়া ছিল, লিমিট x tends to 3 x minus 3 divided by root over x minus 2 minus 4 minus x এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা কী করলাম, যেরকমভাবে করণীয় নিরসন করা হয় ওরকমভাবে আমরা করণীয়টা নিরসন করলাম, তার মানে কি না root over x minus 2 এই জায়গাটাতে দেখব, তার মানে কি আমরা কি করেছি, তার মানে আমরা করেছি root over x minus 2 root over x minus 2 তখন আমরা কি করেছি, এইটা দিয়ে আমরা কি করেছি উপর নিচে কিন্তু করণীয় নিরসন করেছি,
ऊपर नीचे करणीय निरसन करेछि। करणीय निरसन करार पर आमरा फार्दार कि पेयेछि, करणीय निरसन करार पर फार्दार आमरा एखान थेके एई लाइनटा पेयेछि, ठीक आछे, एटा एखान थेके एटा पेये गेछि। ताहले ए माइनस बी इंटू ए प्लस बी, ए माइनस बी इंटू ए प्लस बी, ए स्कोयर माइनस बी स्कोयर फर्मूला, ताहले रूट ओवर एक्स माइनस टू एर होल स्कोयर। एटा ताहले किसेर फर्मूलाते एसेछे? एटा ताहले आमादेर फर्मूलाते एसेछे रूट ओवर एक्स माइनस टू एर होल स्कोयर माइनस रूट ओवर फोर माइनस एक्स एर होल स्कोयर। এই ফর্মুলাতে এসছে আমাদের, এই ফর্মুলাতে এসছে। এই ফর্মুলাটা মানে কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুটটা উঠে গেছে, রুট উঠে গেলে আমাদের পড়ে কথা থাকলো এক্স মাইনাস টু মাইনাস ফোর মাইনাস এক্স। ওই বেসিসেই কিন্তু এখানটায় আমাদের এই লাইনটা এসছে। এখান থেকে পরপর আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি এতদূর পর্যন্ত। এতদূর ক্যালকুলেশন করার পরে কী করেছি, এক্স টেন্স টু থ্রি মানে কি, এক্সের জায়গায় আমরা থ্রি ভ্যালু পুট করেছি। এক্সের জায়গায় থ্রি ভ্যালু পুট করতে কিন্তু আমাদের অ্যান্সার কত এসছে, ওয়ান। খুবই সহজ, খুব বেশি কঠিন কিন্তু নয়। এবার আমরা নেক্সট আর একটা কোশ্চেনে চলে যাই, নাম্বার ফোর। কী বলেছে, লিমিট এক্স টেন্স টু টু, লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু কত, এটার ভ্যালু আমাদের বার করতে বলা আছে। কীভাবে করবো তাহলে দেখে নিই, চলো সলিউশন আমরা দেখি। তাহলে সলিউশন করবো, সলিউশন তাহলে আমরা কেমনভাবে করবো দেখে নিই। কোশ্চেন আমাদের কি বলেছে, কোশ্চেন আমাদের বলেছে লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এটাকে তাহলে ফার্স্ট আমরা ভাঙবো, লিমিট এক্স টেন্স টু টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। তাহলে কী হলো, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কাটাকাটি হয়ে গেলো, পড়ে কত থাকলো লিমিট এক্স টেন্স টু টু ইন্টু এক্স প্লাস টু। তাহলে কী হলো, এক্স টেন্স টু টু মানে কত, এক্সের জায়গায় আমাকে দুই বসাতে বলেছে, তাহলে যদি আমি এক্সের জায়গায় দুই বসিয়ে দিই তাহলে কত হচ্ছে টু প্লাস টু ইকুয়াল টু ফোর। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, অ্যান্সার কিন্তু চলে আসলো ফোর। কোনো কঠিন নেই, এখানটায় জাস্ট আমরা এই ফর্মুলাটা লাগিয়েছি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা কি হচ্ছে এইটা, এই জাস্ট ফর্মুলাটা লাগিয়ে কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে তখন কিন্তু আমরা এখান থেকে ইজিলি অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু কত, তাহলে ফর্মুলা বসিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কাটাকাটি হয়ে গেলো, এই লাইনটার কথা বলছি কাটাকাটি হয়ে গেলো। তাহলে পরে কত থাকলো, লিমিট এক্স টেন্স টু টু এক্স প্লাস টু, এক্স টেন্স টু টু মানে কত, এক্সের জায়গায় আমাকে দুই ভ্যালু বসাতে বলেছে, তাহলে টু প্লাস টু ইকুয়াল টু ফোর। তাহলে আমাদের অ্যান্সার কত এসছে এখান থেকে, অ্যান্সার কিন্তু আমাদের চলে এসছে ফোর। এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশনগুলোকে করব, ঠিক আছে। তো চলো নেক্সট, এবার একটু টিপিক্যাল ধরনের আমরা কোশ্চেন দেখব, এবার কিন্তু একটু টিপিক্যাল আমরা কোশ্চেন দেখব। চলো কী বলেছে, নাম্বার ফোর মনে হয় আমাদের, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স, এর ভ্যালু কত আমাকে বার করতে বলেছে। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কেমনভাবে করতে পারি, এটাকে আমরা দেখো, ফার্স্ট আমরা কী করলাম না, নিউমেরেটর আর ডিনোমিনেটরকে আমরা এক্স স্কোয়ার দিয়ে কী করবো, ভাগ করে দেবো। কী করবো, নিউমেরেটর আর ডিনোমিনেটরকে আমরা বা লব এবং হরকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে ফার্স্ট যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে এখান থেকে কেমনভাবে আসবে সলিউশনটা, লিমিট এক্স টেন্স টু জিরো কোশ্চেনটা তুলছি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, তাহলে কত হলো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমরা তাহলে কী করলাম না, উপর এবং নিচ এক্স স্কোয়ার দিয়ে কিন্তু লব এবং হরকে আমরা কী করলাম, এক্স স্কোয়ার দিয়ে কিন্তু ভাগ করে দিলাম, ঠিক আছে। যখনই আমরা ভাগ করে দেবো তখন এখানটায় কী করবো, নেক্সট লাইন, নেক্সট লাইন তাহলে আমরা এখান থেকে করতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে লিমিটটাও কী হবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার পুরোটা ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, হয়েছে।
এখান থেকে ফারদার আমাদের কি লাইন আসছে, এখান থেকে ফারদার আমাদের কি লাইন আসছে, না এখান থেকে আমরা পেয়ে যাব লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, ঠিক আছে। যেহেতু আমরা ধরে নিলাম কি x ইকুয়াল টু z, আমরা তাহলে ফার্স্ট এখানটা লিখব কি না, এখানটায় আমরা লিখে দেবো যে x স্কোয়ার ইকুয়াল টু z, আমরা এখানটা লিখে দিচ্ছি যেহেতু বা ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কত ধরে নিলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা ধরে নিলাম জেড, ঠিক আছে। তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো হবে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমরা কী করলাম না, লিমিট জেড টেন্স টু জিরো বা এটাকে এক্স দিয়েও রিপ্রেজেন্ট করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখবো কীভাবে, এটাকে আমরা লিখবো সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী আসতে পারি নেক্সট লাইন, এখান থেকে তাহলে আমরা নেক্সট লাইন কী আসতে পারি, এখান থেকে আমরা নেক্সট লাইন চলে আসতে পারি, এখান থেকে আমরা নেক্সট লাইন কী চলে আসতে পারি, এইটা মানে কত ওয়ান ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড মানে কত ওয়ান, তাহলে ওয়ান বাই সাইন এক্স বাই এক্স এটার হোল স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন জিরো বাই জিরো মানে কত হয়ে যাচ্ছে ওয়ান, তার মানে কত হয়ে যাচ্ছে ওয়ানের হোল স্কোয়ার, ঠিক আছে। সাইন জিরো বাই জিরো মানে কত ওয়ান, তার মানে হয়ে যাচ্ছে ওয়ানের হোল স্কোয়ার, তার মানে কত হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসলো, এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসছে ওয়ান, ওকে। এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশনগুলোকে করার চেষ্টা করব, ঠিক আছে। কিছুই নেই, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স, আমাদের শুধু একটাই লাইন জানতে হবে কি, আমাদের শুধু জানতে হবে যে কী দিয়ে আমরা কী করেছি ভাগ করেছি, এক্স স্কোয়ার দিয়ে আমরা কী করেছি ভাগ করেছি। যখনই আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি তখনই কিন্তু ফর্মুলাটা কিন্তু এইভাবে আমাদের চলে আসছে, ফর্মুলা এইভাবে চলে আসছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু মানগুলোকে বার করে নিয়েছি, ঠিক আছে। ক্যালকুলেশন করে মান বার করে নিয়েছি, এইভাবেই কিন্তু তাহলে আমাদের মানগুলো বার করা হবে, ওকে। তো চলো এবার আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের বলা আছে লিমিট, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে লিমিট এন টেন্স টু আলফা, এন টেন্স টু আলফা ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব, ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 আপ টু কত এন কিউব ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই কত এন টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। ডিভাইডেড বাই কত এন টু দি পাওয়ার ফোর, এর আমাকে মান বার করতে বলেছে। তাহলে আমরা কেমনভাবে করব দেখে নিই সলিউশন, তাহলে আমরা কীভাবে করবো, কোশ্চেনটা তুলছি না, লিমিট এন টেন্স টু আলফা, লিমিট এন টেন্স টু আলফা এটাকে আমরা তাহলে কী করতে পারি, এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা, হ্যাঁ, এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার ফোর, এক মিনিট জাস্ট, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। তাহলে কী হলো না, ওয়ান কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস ডট 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 আপ টু এন কিউব, ঠিক আছে। এইটা মানে কী হয়ে যাচ্ছে, এইটা মানে হয়ে যাচ্ছে যে এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, এই ফর্মুলাটা তোমাদের নেই তো, অতএব মোটামুটি এইভাবেই আমরা জাস্ট মনে রেখে দেবো। তাহলে এখান থেকে আমরা নেক্সট লাইন কী আসতে পারি, এখান থেকে আমরা নেক্সট লাইন আসতে পারি লিমিট এন টেন্স টু আলফা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা কী পাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে আমরা পেয়ে যাচ্ছি এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর বাই এন টু দি পাওয়ার ফোর। তাহলে এখান থেকে আমরা কী পাবো, লিমিট এন টেন্স টু আলফা টু এন স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার প্লাস, এটাকে না ভাঙলেও হয় এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান, এটাকে এইভাবেও আমরা করে দিতে পারি, ঠিক আছে। দেখে নাও এটাকে আমরা তাহলে কেমনভাবে করতে পারি, লিমিট এন টেন্স টু আলফা
एन टेंस टू अल्फा एन स्क्वायर काटाकाटी हो गेलो ताहले पड़े कत थाकलो एन स्क्वायर जदि पड़े थाके तखन सेखाने हये जाच्छे एन स्क्वायर प्लस टू एन प्लस वन डिवाइडेड बाई फोर एन स्क्वायर ठीक आछे बाय फोर एन स्क्वायर एन स्क्वायर काटाकाटी हलो ताहले पड़े कत थाकलो एन स्क्वायर তাহলে এইটা ডিভাইডেড বাই ফোর ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার মানে কত ফোর এন স্কোয়ার তাহলে আমাদের কত হচ্ছে লিমিট এন টেন্স টু আলফা এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এন স্কোয়ার আশা করি এটা বোঝা গেছে এই লাইন থেকে এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো সবাই নেক্সট লাইন আমাদের কী আসবে নেক্সট লাইন তাহলে আমরা এখান থেকে কী করতে পারি এখান থেকে আমরা করে নিতে পারি নেক্সট লাইন ওয়ান বাই ফোরটাকে আমরা কী করলাম কমন নিয়ে চলে আসলাম তাহলে ওয়ান বাই ফোরটাকে যদি আমরা কমন নিয়ে চলে আসি তাহলে লিখবো কীরকম হবে লিমিট n tends to alpha n square plus 2n plus 1 divided by n square এটা আমাদের পড়ে থাকলো এটা আমাদের পড়ে থাকলো 1 by 4 টাকে যদি আমরা কমন নিয়ে চলে আসি তাহলে এটাকে আমরা লিখব কি হবে এটাকে আমরা লিখতে পারি 1 by 4 limit n tends to alpha এটাকে আমরা লিখব কি হবে 1 plus 2 by n square ঠিক আছে ওয়ান প্লাস টু বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার কিছুই নয় এন স্কোয়ার বাই এন স্কোয়ার টু এন বাই এন স্কোয়ার ওয়ান বাই এন স্কোয়ার দিলে কী হচ্ছে এই লাইনটা এসছে ঠিক আছে আশা করি এই লাইনটা বুঝতে পেরেছ কেউ যদি না বুঝতে পারো তবু আর একবার আমি করে দিচ্ছি দেখে না কিছুই নয় জাস্ট লাইনটা ওয়ান বাই ফোর লিমিট এন টেন্স টু আলফা এটা হয়ে যাচ্ছে এন স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস টু এন বাই এন স্কোয়ার প্লাস ওয়ান বাই এন স্কোয়ার তাহলে কী হলো কাটাকাটি হয়ে গেলো এখানটা এন স্কোয়ার কাট এন এন কাটাকাটি হয়ে গেলো তাহলে আমাদের পড়ে কত থাকলো লিমিট এন টেন্স টু আলফা ওয়ান প্লাস টু বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার এই লাইনটা আমরা লিখেছিলাম তো জাস্ট মাঝখানে ওই লাইনটাকে আমরা স্কিপ করে দিয়েছিলাম জাস্ট এইটাই হবে ঠিক আছে তাহলে কত হলো ওয়ান বাই ফোর লিমিট এন টেন্স টু আলফা ইন্টু ওয়ান প্লাস টু বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার ঠিক আছে তাহলে এখানটায় এনের জায়গায় যদি আমরা আলফা বসিয়ে দিই তাহলে কী হচ্ছে ওয়ান প্লাস টু বাই আলফা প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার ঠিক আছে তখন সেটা কত হয়ে যাচ্ছে ভ্যালু তখন সেটার কিন্তু ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ভ্যালু যখনই ওয়ান হয়ে যাচ্ছে এন টেন্স টু আলফা তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান মানে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর তাহলে তার ক্ষেত্রে অ্যান্সার কত দাঁড়িয়ে গেলো অ্যান্সার কিন্তু দাঁড়িয়ে গেলো আমাদের ওয়ান বাই ফোর ওকে এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেশানগুলোকে করতে হবে ঠিক আছে এইভাবে ক্যালকুলেশানগুলো করলে কিন্তু আমরা এখান থেকে অ্যান্সার কিন্তু দিতে পারব ঠিক আছে তো আমরা পুরো ক্যালকুলেশান করে নিয়ে চলে আসলাম আমরা পুরো ক্যালকুলেশান করে নিয়ে আসার পরে যা ভ্যালু দেওয়া আছে যদি দেওয়া থাকে এক্স টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো বা এক্স টেন্স টু আলফা বা এখানটায় যেরকম দেওয়া আছে এন টেন্স টু আলফা এন টেন্স টু আলফা মানে কি কোয়েশ্চেন কী বলে দেওয়া আছে এন টেন্স টু আলফা মানে কি এনের জায়গায় আমাকে বসাতে বলেছে আলফা এবার যদি আমরা এখানটায় বসাই যে টু বাই আলফা প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার তাহলে এখান থেকে কত হচ্ছে এখান থেকে তখন আমরা পেয়ে যাব আলফা স্কোয়ার প্লাস টু আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই আলফা স্কোয়ার তখন সেখানে সব কাটাকাটি করে দিয়ে আমাদের ভ্যালু কত আসবে ভ্যালু কিন্তু চলে আসবে ওয়ান ঠিক আছে এই লাইনটা থেকে এই লাইনটার কথা আমি বলছি ঠিক আছে এই লাইনটা থেকে এই লাইনটার কথা আমি বলছি ঠিক আছে এন টেন্স টু আলফা মানে কি এনের জায়গায় আমাকে আলফা বসাতে বলেছে তবুও দেখিয়ে দিই তোমাদের দেখো এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে এসছে এটা এসছে ওয়ান বাই ফোর লিমিট এন টেন্স টু আলফা মানে কি ইন্টু ওয়ান প্লাস টু বাই আলফা প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার হলো তাহলে এটাকে আমরা যদি করি তখন কি আসবে আলফা স্কোয়ার তাহলে কত হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস টু আলফা প্লাস ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু আলফা স্কোয়ার বাই আলফা স্কোয়ার মানে কত হচ্ছে ওয়ান প্লাস টু বাই আলফা প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার হলো আচ্ছা তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের এইটা সমান কত এইটা সমান তখন হয়ে যাচ্ছে আমাদের ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান মানে কত ওয়ান বাই ফোর এটা আমাদের দরকার নেই করারও ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেশানগুলো করতে হবে ঠিক আছে এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেশানগুলোকে করতে হবে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে এই কোশ্চেনটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা এবছরের এক্সামের জন্য ঠিক আছে ইম্পর্ট্যান্ট
for this year booklet exam. ठीक है ये टाइप क्वेश्चन क्योंकि प्रिभिया इयर पढ़े ठीक है ये क्वेश्चन क्योंकि इम्पोर्टेंट आए ठीक है ए बचर बुकलेट एग्जाम क्वेश्चन एक भलोभवे तुम्हारा सबाई क्योंकि फलो करो ठीक है एबारे आमरा किन्तु नेक्स्ट क्वेश्चने चले जाब नेक्स्ट क्वेश्चन आमादेर कि बोलेछे नेक्स्ट क्वेश्चन आमरा देखे नी भालो क्वेश्चन एटाओ लिमिट लिमिट एक्स टेंड्स टू जिरो टैन इनवर्स एक्स डिवाइडेड बाई लिमिट एक्स टेंड्स टू जिरो टैन इनवर्स एक्स बाई एक्स एर भैल्यू आमाके बार करते बोलेछे ठीक है তাহলে আমরা কেমন ভাবে বার করব এবারে একটা কথা বলি তাহলে এটার আমরা যদি ভ্যালু বার করতে চাই তাহলে কেমন ভাবে করব এখানটায় আমরা এক্সটাকে থিটা হিসাবে রিপ্রেজেন্ট করে নিলাম কি করলাম না এক্সটাকে আমরা থিটা হিসাবে রিপ্রেজেন্ট করে নিলাম ঠিক আছে বা ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমি কত ধরে নিলাম না ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম কত থিটা তাহলে এখান থেকে আমরা কি পাবো কোশ্চেনটা তুলছি লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স হয়েছে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম কত থিটা তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ট্যান থিটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি না ধরে নিলাম ধরি আচ্ছা ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা আমাদের লেখা দরকার চলো দেখিয়ে দিচ্ছি একবারে লিমিট তখন হয়ে যাচ্ছে কত থিটা টেন্ডস টু জিরো থিটা বাই এটা হয়ে যাচ্ছে তখন কত ট্যান থিটা কিরকম দেখো ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কত আমরা ধরে নিলাম থিটা ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখান থেকে এক্স ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ঠিক আছে তাহলে ট্যান ইনভার্স এক্সের জায়গায় আমরা বুঝেছি থিটা তাহলে এক্স ইকুয়াল টু কত এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ট্যান থিটা তাহলে এক্স ইকুয়াল টু যদি ট্যান থিটা হয় তাহলে এক্স টেন্ডস টু যদি জিরো হয় তাহলে আমরা লিখতে পারি থিটা টেন্ডস টু জিরো ঠিক আছে তাহলে এক্স টেন্ডস টু জিরো মানে কি থিটা টেন্ডস টু জিরো ক্লিয়ার হলো এবার এখান থেকে আমরা কি করতে পারি ফার্দার এবার এখান থেকে আমরা করতে পারি ট্যান থিটা মানে কি ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা করে নিতে পারি এখান থেকে লিমিট থিটা টেন্ডস টু জিরো লিমিট থিটা টেন্ডস টু জিরো থিটা ইন্টু কস থিটা বাই সাইন থিটা ঠিক আছে তাহলে আমরা করতে পারি কি থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ট্যান মানে কত সাইন বাই কস তাহলে সাইন বাই কস কসটা উপরে চলে যাবে আর সাইনটা নিচে চলে আসবে তাহলে কত হয়ে যাচ্ছে কস বাই সাইন থিটা মানে হয়ে যাচ্ছে থিটা কস থিটা বাই সাইন থিটা হয়েছে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে আমরা করে নিতে পারি লিমিট থিটা টেন্ডস টু জিরো থিটা বাই সাইন থিটা থিটা বাই সাইন থিটা ইন্টু লিমিট থিটা টেন্ডস টু জিরো ঠিক আছে কস থিটা বাই সাইন থিটা বা এটাকে আমরা একদম করে নিতে পারি কত এটাকে আমরা একবারে করে নিতে পারি লিমিট থিটা টেন্ডস টু জিরো বা এরকম থাকলেও হয় ঠিক আছে এরকম থাকলেও হয় এটা কস থিটা এটা হয়ে যাচ্ছে কত কস থিটা হলো তাহলে এখান থেকে আমরা কী করলে পাবো থিটা টেন্ডস টু জিরো মানে কত থিটার জায়গায় জিরো বসাবো তাহলে সাইন জিরো মানে জিরো বাই সাইন জিরো মানে কত হচ্ছে ওয়ান আর এখানটায় কস জিরো মানে হয়ে যাচ্ছে ওয়ান তাহলে আমরা কত করবো ওয়ান ইন্টু ওয়ান তাহলে কত হচ্ছে ওয়ান তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়িয়ে গেল অ্যান্সার কিন্তু আমাদের দাঁড়িয়ে গেল ওয়ান দেখে নাও কেমনভাবে করলাম কিছুই নয় জাস্ট এই লাইনটা একটু আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবো এই যে লাইনটা আমি লিখেছি এই লাইনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো ঠিক আছে কোশ্চেনটা কী বলেছে দেখে নাও কোশ্চেন বলেছে কোশ্চেন আমাদের কী বলা আছে কোশ্চেন আমাদের বলেছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত তাহলে এখান থেকে যখন আমরা মান বার করবো তখন আমরা কেমনভাবে করবো না লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই এক্স কোশ্চেন হচ্ছে এটা তাহলে আমরা ধরে নিলাম কি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা যখনই ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা হচ্ছে তখন আমরা কী করতে পারি এক্স ইকুয়াল টু ট্যান থিটা আমাদের কোশ্চেনে কী বলে দেওয়া ছিল এক্স টেন্ডস টু জিরো তাহলে যেহেতু এক্স টেন্ডস টু জিরো হচ্ছে তখন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি থিটা টেন্ডস টু জিরো তো থিটা টেন্ডস টু জিরো হয়ে গেলে কী হয়ে যাচ্ছে লিমিট থিটা টেন্ডস টু জিরো থিটা বাই ট্যান থিটা তাহলে কী হয়ে যাচ্ছে লিমিট থিটা টেন্ডস টু জিরো থিটা বাই সাইন থিটা থিটা কস থিটা বাই সাইন থিটা ঠিক আছে তার মানে কি ট্যান মানে হচ্ছে সাইন বাই কস তার মানে জাস্ট এই লাইনটা একটু দেখো
थीटा बाई साइन थीटा बाई कॉस थीटा एटा माने आमी कि लिखते पारी थीटा इनटू कॉस थीटा बाई साइन थीटा ए लाइन टाके देखो आमी जस्ट कोथाय लिखेछि एखाने लिखेछि हलो तले लिमिट थीटा टेंस टू जीरो थीटा बाई साइन थीटा इनटू लिमिट थीटा टेंस टू जीरो कॉस थीटा ताले थीटार जगह जदि आमरा जीरो बसिए दी ताले हो जाच्छे 1 আর এখানটা cos θ এর জায়গাতে 0 বসিয়ে দিলে ভ্যালু কত আসছে 1 তার মানে 1 ইনটু 1 1 ইনটু 1 মানে কত 1 কিন্তু আমাদের ভ্যালু চলে আসছে ঠিক আছে এই ভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশন গুলোকে করে যাওয়ার চেষ্টা করব ওকে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কোশ্চেন গুলো কিন্তু এবছরের एग्जामের জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা একটু করার চেষ্টা করবে ঠিক আছে तो किछुई नय कोश्चनगुलो फार्ष्ट आमी तोमादेर किछु कोश्चन तुलछि एई कोश्चनगुलो किन्तु देखबे ठीक आछे ए बछरेर जन्य किन्तु इम्पोर्टेन्ट कोश्चन होच्छे एगुलो फार्ष्ट कोश्चन देखो लिमिट लिमिट एक्स टेंड्स टू जीरो थ्री टू दि पावर साइन एक्स एकदम सहज कोश्चन सबगुलाई किन्तु मान बार करते हैं थ्री टू दि पावर साइन एक्स माइनस वन डिवाइडेड बाई साइन एक्स इक्वल टू कत ठीक है नेक्स्ट कोश्चन बला आछे नेक्स्ट कोश्चन कि बोलेछे लिमिट एक्स टेंड्स टू जीरो अच्छा लिमिट एक्स टेंड्स टू जीरो टैन एक्स टू दि पावर जीरो डिवाइडेड बाय एक्स इक्वल टू कत आमरा एक कोश्चन करेछिलाम आमरा एक एमसीक्यू कोश्चन की करेछि साइन एक्स टू दि पावर जीरो डिवाइडेड बाय एक्स सेरकम भावे सेम प्रसेसे किन्तु एटा होबे नेक्स्ट कोश्चन आमादेर बला होयेछे लिमिट एक्स टू दि पावर जीरो एक्स टेंड्स टू जीरो एक्स इंटू साइन वन बाई एक्स इक्वल टू कत ठीक है और हमारे तीनटे कोश्चन आछे ठीक है और हमारे तीनटे कोश्चन आछे नेक्स्ट कोश्चन कि बोलेछे लिमिट एच टेंड्स टू वन लिमिट एच टेंड्स टू वन एच स्क्वायर टू एच स्क्वायर माइनस टू एच प्लस नाइन होल टू दि पावर थ्री बाई टू इक्वल टू कत एटा एकटा कोश्चन बोलेछे आर एकटा कोश्चन बोलेछे लिमिट एक्स टेंड्स टू वन एटाओ खूब भालो कोश्चन लिमिट एक्स टेंड्स टू वन रूट ओवर एक्स माइनस वन डिवाइडेड बाई रूट ओवर एक्स माइनस वन एक्स माइनस वन डिवाइडेड बाई रूट ओवर एक्स माइनस वन এটা একটা বলেছে আর একটা কোশ্চেন আমাদের বলা আছে লাস্ট কোশ্চেন আমাদের কি বলেছে লাস্ট কোশ্চেন আমাদের বলেছে যে লিমিট x টেন্ডস টু 16 লিমিট x টেন্ডস টু 16 x ইনটু 1/4 মাইনাস 16 ইনটু 1/4 डिवाइडेड बाय पुरोटा डिवाइडेड बाय कत एक्स माइनस 16 ठीक है ये कोश्चनगुलो किन्तु आमादेर ए बचरेर एग्जामेर जन्य किन्तु अनेक भाइटाल तो बी केयरफुली किन्तु ये कोश्चनगुलो तुम्हारा प्रैक्टिस करबे एवं एगुलो तुम्हारे जन्य होमवर्क ये कोश्चनगुलो भालोभावे करे किन्तु तुम्हारा आमादेर जो ग्रुप आछे व्हाट्सएप ग्रुप वही व्हाट्सएप ग्रुपे किन्तु पाठाबे सेखान थेके आमरा किन्तु तुम्हारे फिडबैक देव এখান থেকে কিন্তু এই টাইপের অনেক কোশ্চেন কিন্তু আমরা এই এমসিকিউ ক্লাসের কোশ্চেন এমসিকিউ ক্লাসে কিন্তু করিয়েছি যার মধ্যে এই ধরনের কোশ্চেনও কিন্তু আমরা করিয়েছি এই ধরনের কিন্তু কোশ্চেন আমাদের করানো আছে এই কোশ্চেনটাকে আমরা করিয়েছি সাইন এক্স টু দি পাওয়ার জিরো বাই এক্স এটাকেও আমরা সেরকমভাবে করিয়েছি অন্য একটা ফর্মুলা দিয়ে করিয়েছি আচ্ছা এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের ক্ষেত্রে পার্টিকুলার আমি বলি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত এই যে ভ্যালুটা এই ভ্যালুটা বার করার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাগুলো আছে সেখানটাই দেখবে আমাদের নাম্বার সিক্স যে ফর্মুলা আছে পিডিএফ এর যে নাম্বার সিক্স ফর্মুলাটা আছে লিমিট সংক্রান্ত ওই ফর্মুলার উপরে অ্যাপ্লাই করে কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করব এক্স ইনটু সাইন ওয়ান বাই এক্স এর ভ্যালু যে আমাদের ক্যালকুলেট করতে বলা আছে আচ্ছা
এই কোশ্চেনের ক্ষেত্রে বলি নাম্বার ফোর যে কোশ্চেন বলা আছে এর ক্ষেত্রে বলি টু এইচ স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস নাইন হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। এটাকে তাহলে ফার্স্ট আমরা কী করবো, এটাকে আমরা ফার্স্ট দু রকমভাবে এটাকে করা যায়। এটাকে ফার্স্ট আমরা মিডিল টার্ম করে করতে পারি, মিডিল টার্ম করলে পরে কী হবে, মিডিল টার্ম করলে দুটো আমাদের ইকুয়েশান আসবে, মানে ওয়ান ইন্টু টু বা এ ইন্টু বি দুটোর প্রোডাক্ট আসবে। এই দুটোর প্রোডাক্টকে আমরা কী করবো, এই দুটোর প্রোডাক্টকে আমরা লিমিট এইচ টু এইচ টেন্স টু ওয়ানের রেসপেক্টে আমরা গুণ করে কিন্তু এই ভ্যালুটা আমরা বার করবো, ঠিক আছে। এক্ষেত্রে আমি বলে রাখি, এক্ষেত্রে হচ্ছে নাম্বার ফাইভের যে কোয়েশ্চেন, এক্ষেত্রে আমরা বলে রাখি লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানটায় রুটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখানটায় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা জেড জেড ধরে নেবো। এই পার্টিকুলার কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা একটু হিন্ট দিয়ে রাখছি, এখানটায় আমরা কী করবো, এখানটায় আমরা করে নেব এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা ধরে নিলাম কি জেড। তাহলে এক্স টেন্স টু ওয়ান বলেছে, তখন আমাদের কী হয়ে যাবে, তখন আমাদের হয়ে যাবে জেড টেন্স টু ওয়ান এবং জেড ইকুয়াল টু এক্স, সরি, তখন আমাদের কী হয়ে যাবে এক্স ইকুয়াল টু জেড প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা এক্স মাইনাস ওয়ানের জায়গাতে জেড বসিয়ে দিব, ঠিক আছে। এক্স মাইনাস ওয়ানের জায়গাতে জেড বসিয়ে দিলে তখন কিন্তু আমাদের দাঁড়িয়ে যাচ্ছে কত, জেড টেন্স টু ওয়ান, জেড টেন্স টু ওয়ান হয়ে গেলে তখন কিন্তু এখান থেকে আমরা ভ্যালুটা বার করে নিতে পারবো। এখানটায় কী বলেছে, সেম লিমিট এক্স টেন্স টু সিক্সটিন এক্স ইন্টু ওয়ান বাই ফোর মাইনাস সিক্সটিন ইন্টু ওয়ান বাই ফোর। ওয়ান বাই ফোরটাকে কমন নিয়ে নিলাম, ওয়ান বাই ফোরটাকে কমন নিলে এক্স মাইনাস সিক্সটিন আসবে। এক্স মাইনাস সিক্সটিন মানে কি, এটা একটা তখন ফর্মুলাতে চলে আসবে, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা পরপর কিন্তু মানগুলোকে বার করব, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে, যার মধ্যে আমরা অনেক এমসিকিউ কোশ্চেন এই টাইপের দেখিয়েছি এবং কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের দেখানো হয়নি, ওইগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। নিজেরা প্র্যাকটিস করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা কোশ্চেনগুলো ফরওয়ার্ড করো, অ্যান্সারগুলো কিন্তু আমি চেক করে তোমাদের এখান থেকে অ্যান্সারগুলো কিন্তু প্রোভাইড করব, ঠিক আছে। আর আগের ক্লাসে আমাদের লিমিট সংক্রান্ত যে লিমিটের যে ফর্মুলা যে পিডিএফ, ওই পিডিএফ কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওই পিডিএফগুলো থেকে, ওই পিডিএফে যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করো এবং ওই ফর্মুলাগুলোর উপরে বেস করেই তোমরা দেখতেই পাচ্ছ আগের ক্লাসেও আমরা যে এমসিকিউ কোশ্চেন করেছি বা আজকের ক্লাসেও আমরা যে দশটা মতো এমসিকিউ কোশ্চেন করলাম, সমস্ত এমসিকিউ কোশ্চেনে কিন্তু তোমাদের ওই ফর্মুলাগুলোর উপর বেস করেই কিন্তু হচ্ছে। তো যেখানটায় আমি বলে রাখি যে দুটো বা তিনটে ফর্মুলা আমাদের একদম মাস্ট বি মেনশন করে দিচ্ছি, যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এটা একটা ফর্মুলা, যে এটা অনেকগুলো জায়গায় আমাদের ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, যেখানটায় ফর্মুলাটা কী হচ্ছে, লিমিট এক্স টাইমস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কী হয়ে যাচ্ছে না, আর একটা ফর্মুলা হচ্ছে সাপোজ ধরো এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, তখন সেটা কী হয়েছে, লগ ই বেস এক্স, লগ ই বেস এক্স। এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের জানতে হবে। আমি তোমাদের এখানটায় লিখেও দিচ্ছি ফর্মুলাগুলো কোনগুলো ইম্পর্ট্যান্ট। ফার্স্ট আমাদের আসছে কি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে ওয়ান, এটা একটা ফর্মুলা অবশ্যই জানতে হবে। আর একটা কি, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু, এটা কত, তখন কত হয়ে যাবে, লগ ই বেস এক্স। এই দুটো ফর্মুলা কিন্তু জানতে হবে, যার মধ্যে এই ফর্মুলাটার উপরে বেস করে এবং এই ফর্মুলার উপরে বেস করে কিন্তু আমরা অনেক এমসিকিউ কোশ্চেন কিন্তু দেখিয়েছি, ঠিক আছে। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, মোটামুটি আমাদের ক্লাস কমপ্লিট। লিমিট সংক্রান্ত যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি এবং তোমরা যখন মক টেস্ট দেবে ওই মক টেস্টে কিন্তু তোমরা আরও নতুন ধরনের কিছু কোশ্চেন পাবে। এর আগের ক্লাসে আমরা লিমিটের পরে ডেরিভেটিভের যে চ্যাপ্টার আছে ইউনিটি বা কি, ইউনিটি বা সন্ততা, ঠিক আছে, ওই সন্ততা চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, অবিচ্ছিন্নতা বা সন্ততা বা কন্টিনিউটি, কন্টিনিউটি, ঠিক আছে, ওই চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ওটাও কিন্তু ডেরিভেটিভ সংক্রান্ত চ্যাপ্টার। তো এই কন্টিনিউটি চ্যাপ্টারের পরে আমাদের ডেরিভেটিভের ওপরে আর দুটো নতুন চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের পরে কিন্তু আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস যে আছে ওই ইন্টিগ্রাল ক্যালকুলাসে কিন্তু আমরা চলে যাব। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ।